অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর টুইট বার্তায় ইমরান খানের প্রতিক্রিয়ার পরই পাকিস্তানের রাজপথে নেমে আসেন পিটিআই সমর্থকরা। বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বানে সাড়া দিয়ে রোববার রাতে রাজধানী ইসলামাবাদ, করাচি, পেশাওয়ার, লাহোর, মুলতান সহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ করেন হাজারো মানুষ। বিক্ষোভকারীদের দাবি, বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে ইমরান সরকারকে হটানো হয়েছে। পাকিস্তানের একটি বৈধ সরকারকে ষড়যন্ত্র করে উৎখাত করা হয়েছে। সবাই এই ষড়যন্ত্রে সামিল হয়েছে, এমনকি বিচার বিভাগও। আগের দুর্নীতিবাজরাই আবারও ক্ষমতায় বসতে যাচ্ছে। আমরা বিশ্ববাসীকে বলতে চাই, এভাবে কোনো সরকারকে সরিয়ে দেওয়া গণতান্ত্রিক না। বিদেশি কোনো পরাশক্তি আমাদের কিনে নেয়নি, সবার উচিত এর প্রতিবাদ করা। এদিকে পার্লামেন্টে থাকা না থাকা নিয়ে দ্বিধা দেখা দিয়েছে ইমরান খানের দলে। প্রথমে দেশটির সংবাদ মাধ্যম ডন জানায়, সদ্য সাবেক তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সোমবার জাতীয় পরিষদ থেকে পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই এর সব আইন প্রণেতা একযোগে পদত্যাগ করবেন। যদিও এর এক ঘন্টা পর সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশির বরাত দিয়ে ডন জানায়, পদত্যাগের সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। এই পরিস্থিতিতে সোমবার পার্লামেন্টে দেশটির পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচনের কথা রয়েছে। এরই মধ্যে নতুন প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে সামিল হয়েছেন পিটিআই নেতা শাহ মাহমুদ কুরেশি, আর বিরোধীদের পক্ষে এ পদে লড়ছেন পাকিস্তান মুসলিম লীগ এনের সভাপতি শাহবাজ শরীফ। এদিকে সরকার অপসারণের 24 ঘন্টা পার না হতেই সরকারি কর্মকর্তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশটির দ্য সিকিউরিটি অ্যান্ড ফেডারাল ইনভেস্টিগেশন এজেন্সির ইমিগ্রেশন কর্মকর্তাদের এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।